আনোয়ার হোসেন সুপারিন্টেন্ডেন্ট অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী, অত্র প্রতিষ্ঠানের বিরোধী কমিটির সদস্যবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের সহকর্মীবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে একটি মর্মদায়ক বিদায়ের ঘন্টা বেজে গেছে। আমি ২০১৫ সালে মাধ্যমে তো বিদায় কথাটি অত্যন্ত হৃদয় বিদারক। বিদায় চির বিদায় নয়, ৬০ বছর পূর্ণ হওয়ায় অবসর যাচ্ছেন। তো আমার দেখায় আমি যতদিন এখানে চাকরি করেছি দীর্ঘ ৮ বছর, অত্যন্ত ভালো মানুষ ছিলেন, কর্মে খুব নিষ্ঠ ছিলেন। ওনার যে অধীনস্থ আমরা ছিলাম আমাদেরকে অত্যন্ত স্নেহ করেছেন, আদর করেছেন। আজকের বিদায় দিনে ওনার ছেলে সমতুল্য যদি কোনো কটু কথা বলে থাকি আল্লাহ রস্তে মাফ করে দেবেন, আর আমাদের যখন দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি, বাকি যে সময়টুকু আপনার আছে সুন্দরভাবে যেন কাটে। আর আমার শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে বলব, তোমরা হুজুরের জন্য দোয়া করবে, বেঁচে থাকো, হুজুরের জন্য দোয়া করবে, আমরাও দোয়া করি। আসলে ৮-৯ বছর কাটিয়েছি আমাদের যারা সিনিয়র সহকর্মী আছে, ওরা অনেক দিন আপনার সাথে চলাফেরা করেছেন। চলাফেরা করার সাথে তোমার সাথে একটা যে সম্পর্ক তৈরি হয়েছে সেই সম্পর্ক টাকা দিয়ে কেনা সম্ভব নয়, সেই সম্পর্ক আত্মিক সম্পর্ক, কোনো আত্মীয় নয় কিন্তু আত্মার সাথে মিলে গেছে। হুজুরের জন্য দোয়া করি, বাকি যে জিনিসগুলো আছে সঠিকভাবে যেন আমি আমল করে যেতে পারে, আমাদের মাদ্রাসার জন্য উপযুক্ত করবে। বেশি টাকা আমাদের সাহেব উনি অনেক ৩৮ বছর শিক্ষকতা করেছেন, যদি এলাকাবাসী ওনার সহকর্মী যারা আছেন তাদের কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তে আজকে এই সার্বিকায় দিনে ওনার কর্ম নিষেধ হয়েছে, ওনাকে মাফ করে দিবেন। আর শিক্ষার্থীরা তোমরা হুজুরকে মাফ করে দিবে, তোদের অনেক সময় তোমাদেরকে কটু কথা বলেছে তোমাদের ভালোর জন্য, তোমরা হুজুরকে মন প্রাণ থেকে দোয়া করবে। আমাদের মাদ্রাসা যেন উত্তরোত্তর সমৃদ্ধি হয়, ভালো ফলাফল হয়, ভালো ফলাফল হলে হুজুর বাড়িতে কেউ বসে যেন জিজ্ঞেস করবে যে আপনার মাদ্রাসার রেজাল্ট কি, যতদিন জীবিত থাকেন তিনি সবসময় চিলা করার কথাই বলবেন। ওনার আত্মীয় জন যারা আছে, পরিবার পরিবার যারা আছে তারাও সবসময় বলবে। আসলে এই ভুলে যাওয়া কোনোদিন সম্ভব নয়, কোনোদিন ভুলে যাওয়া সম্ভব নয়, হৃদয় থেকে ভুলে যাওয়া সম্ভব নয়, মন থেকে। আমরা মৌখিক দোয়া না করে অন্তর থেকে আমরা দোয়া করবো হুজুরের জন্য, যেন আল্লাহ তাআলা ওনার যে বাকি জিন্দেগি আছে, আমাদের মত থেকে আমাদের এক হুজুর ছিলেন তিনি হঠাৎ করে ইন্তেকাল করেছেন, আব্দুল মোমেন হুজুর, এছাড়া বাকি আরো দুজন আমাদের রহমতুল হুজুর কিছুদিন আগে বিদায় গিয়েছেন, আব্দুল লতিফ ভাই বিদায় গিয়েছেন, আমি অসময় ভাই বিদায় গেছি। তো সবাই হুজুর যেন আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করেন, যেকোনো সমস্যা হলে যেন আমাদের সাথে শেয়ার করেন,
এবং যে কোনো বিপদ মুসিবত হলে আমাদের পেছন গেলে আমরা আপনার পাশে ইনশাল্লাহ দাঁড়াবো, আপনাকে সর্বোত্তম সহযোগিতা করব। মনে আমাদের বিভিন্ন অনুষ্ঠান আছে বা বিভিন্ন আছে, যেগুলো আসবেন কাশিকে দেখে দিয়ে আপনার আত্মদিক দেখবেন। শেষে বেঁচে রাখার রাশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আর যারা এই মাদ্রাসার পরবর্তীতে লেখাপড়া করবে তারা যেন ভালোভাবে লেখাপড়া করে বেঁচে রাখার গ্রামের যে মাদ্রাসাটি বালিকা মাদ্রাসা, এই মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করবে। এবং যারা এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছে, যারা প্রতিষ্ঠা লক্ষ্য থেকে কাজ করে যাচ্ছেন, বিভিন্ন সময় শ্রম দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, জায়গা দিয়েছেন, আর্থিক পরিচয় করেছেন, মানসিক পরিচয় করেছেন, সকলের গোবরে যেন আল্লাহ তালা জান্নাত থেকে মেহেস্তি হাওয়া দান করেন। এবং এই সব কেজানিয়া কাজটি যেন নিয়ামক পর্যন্ত যাই থাকে সে আশা প্রকাশ রেখে সংক্ষিপ্ত বক্তব্য একে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।